আসসালামু আলাইকুম সবাইকে, তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। তৈরি করে দেখাবো চিড়া দিয়ে মজার একটা নাস্তা, ঝটপট সহজে তৈরি করা যাবে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ চিড়া নিয়েছি। চিড়াগুলোকে এখন পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিব, পানি চেঞ্জ করে করে। এবারে পরিষ্কার পানির মধ্যে চিড়াগুলোকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখব। 10 মিনিট ভিজিয়ে রাখার পর তারপর চিড়াগুলোকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিব। ছেঁকে পানি ঝরিয়ে নেওয়া চিড়াগুলোকে আমি একটা বাটিতে তুলে নিব। তারপর এর মধ্যে 2টা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে মেশ করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং বাজার থেকে কিনে আনা ম্যাগি ম্যাজিক মশলার 1 প্যাকেট দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়েছি, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস, এটা বাইন্ডিংসের কাজ করবে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, যাতে করে নাস্তার শেপগুলো সুন্দর করে দেয়া যায়। আমি হাতের সাহায্যে এভাবে করে শেপ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু এগুলো তৈরি করতে পারেন। আমি নাস্তাগুলো এরকম করে তৈরি করছি আপনাদের সুবিধার জন্য। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে চপের মতো করে বা ডোনাট শেপেও কিন্তু তৈরি করতে পারেন বা অন্য যে কোনো ডিজাইনে। সবগুলো আমি এরকম করে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিব। এর জন্য চুলায় প্যানে আমি আগেই তেল গরম করে নিয়েছি, একদম গরম তেলের মধ্যে এগুলো ছাড়তে হবে। কম গরম তেলে এগুলো ছাড়লে পরবর্তীতে দেখা যাবে যে এগুলো ফেটে ছড়িয়ে যাবে বা ভেঙে যাবে। একটা পাশ যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। একটা পাশ ভালো করে ভেজে নিয়ে তারপর এগুলোকে উল্টাতে হবে। কম ভেজে উল্টাতে গেলেও কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলো আমি ভেজে নিয়েছি 2টা পাশ গোল্ডেন কালার করে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নিব। বাসায় অতিথি আসলে কিংবা বিকেলে চায়ের সাথে ঝটপট এগুলো তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় অসম্ভব মজার। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।